ফ্রেন্ডস, এরউন চ্যানেলে আপনাদের স্বাগত। এবার থেকে হাই স্কুলের শিক্ষকদের ট্রান্সফার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে দুয়ারে সরকারের পর যে পাড়ায় পাড়ায় সমাধান যে প্রকল্পটি বা কর্মসূচিটি চলছে সেইখানেও কিন্তু হাই স্কুলের শিক্ষকদের ট্রান্সফার হচ্ছে। এবং এ নিয়ে দেখুন সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। ডেট হচ্ছে 20 জানুয়ারি 2021। করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে, বলা হয়েছে আপনার তথ্যের জন্য জানানো যাচ্ছে যে পাড়ায় সমাধান কর্মসূচির পার্ট বা অংশ হিসাবে 87 জন শিক্ষক শিক্ষিকার স্কুলে ট্রান্সফার হয়েছে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে, যেখানে শিক্ষকের ঘাটতি ছিল সেখানে তা পূরণ করা হয়েছে। এটি রিপোর্ট করা হচ্ছে যে ট্রান্সফারে উল্লেখ করা শিক্ষকদের এখনও পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি এবং নতুন স্কুলে ওনারা যোগদানও করতে পারেননি। সুতরাং আপনাদের অনুরোধ করা হচ্ছে ইমিডিয়েট এটা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, যাতে 22 জানুয়ারি 2021 মধ্যে যাদের তালিকাতে নাম আছে তাদের রিলিজ এবং জয়নিং করানো হয় স্কুল শিক্ষার্থীদের শিক্ষাদানের স্বার্থে। পাড়ায় সমাধান পোর্টালে পরবর্তী আপডেটের জন্য 22 জানুয়ারি 2021 মধ্যে সম্মতিক্রমে তা অফিসে যেন পাঠানো হয়। সাইন রয়েছে দেখতে পাচ্ছেন অনিন্দ্য নারায়ণ বিশ্বাস, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। কপিটি ফরওয়ার্ড করা হয়েছে সেকেন্ডারি এডুকেশনের সমস্ত ডিআইদের। অর্থাৎ এখানে কিন্তু ট্রান্সফারের বেসিস যে আমরা কিছুদিন আগে 27 জনের লিস্টটা দেখেছিলেন, সেই লিস্টে কিন্তু একটা পেপারে বিভিন্ন রকম অভিযোগ উঠছিল যে 50 মিটার দূরত্বে শিক্ষকদের ট্রান্সফার কী করে হয় স্পেশাল গ্রাউন্ডে, যদিও ট্রান্সফার লেটারে সেটা জেনারেল ট্রান্সফার লেখা ছিল। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা যে পেপারে বিভিন্ন রিপোর্টিং উঠেছিল সেখানে কিন্তু দেখা গিয়েছিল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা কিন্তু বলেছিলেন যে ওনারা কিন্তু নিজস্বভাবে এই ট্রান্সফারে আবেদন করেনি এবং ওনারা নতুন স্কুলে যোগদানও করতে চান না। অর্থাৎ ওনাদের অনিচ্ছাতেই এই ট্রান্সফার হয়েছে। সমাধান যে প্রকল্পটা হয়েছে বা কর্মসূচিটা হচ্ছে সেইখানে কিন্তু কোনো স্কুলে যদি শিক্ষক কম থাকে এবং যদি লোকাল লোকেরা সেটা কমপ্লেন করে পাড়ায় পাড়ায় সমাধানে, তাহলে সেখান থেকে কিন্তু পাশের স্কুল থেকে কিন্তু যেখানে এক্সট্রা টিচার আছে সেখান থেকে টিচার নিয়ে যে স্কুলে বেশি ঘাটতি আছে সেখানে কিন্তু শিক্ষকদের ট্রান্সফার করানো হচ্ছে। এই ধরনের ট্রান্সফারের সমস্ত রিপোর্টগুলি জয়েন করছে কিনা শিক্ষকরা বা রিলিজ দিচ্ছে কিনা সমস্ত কিন্তু আপডেট করতে হবে পাড়ায় সমাধান যে পোর্টাল আছে সেই পোর্টালে। এবং সেই জন্য দেখুন এই অর্ডারটা বের হয়েছে 20 জানুয়ারি 2021 এবং শিক্ষকদের রিলিজ এবং জয়েন একদম অবিলম্বে করতে বলছে, যেটা হচ্ছে 22 জানুয়ারি 2021। অর্থাৎ দুদিনের মধ্যে কিন্তু এটা আবশ্যকভাবে করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 15 জানুয়ারি 2021 এই তারিখে যে ট্রান্সফারের লিস্ট বের হয়েছিল কিন্তু 87 জন শিক্ষক শিক্ষিকার নাম ছিল। সেই লিস্টের কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু এই পাড়ায় পাড়ায় সমাধান যে প্রকল্পটি হয়েছিল তার বেসিসে কিন্তু এনাদের এখানে নাম রয়েছে। সবাই যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে রেসপেক্টে এনারা পেয়েছে তা কিন্তু নয়। এখানে কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান থেকেও এবার থেকে কিন্তু টিচারদের ট্রান্সফার হতে পারে এরকম একটা আপডেট উঠে আসছে। পরবর্তীকালে ট্রান্সফার সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকেই তথ্য জানতে পারেন এবং কমেন্ট করে জানাবেন এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।